হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওর প্রত্যেকটা মেশিন ইনফরমেটিক, কারণ আজ পৃথিবীর সবথেকে অ্যাডভান্স টেকনোলজির হারভেস্টিং মেশিন থেকে শুরু করে কিছু চাইনিজ অসাধারণ মেশিন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের প্রত্যেকটা মেশিনের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কৃষকদের জন্য বর্তমানে এমন এমন মেশিন তৈরি করা হয়েছে যার ফলে কৃষকদের কাজ অনেক সহজ হয়ে গেছে, আর যে কাজগুলো করতে দিনের পর দিন সময় লেগে যেত সেই কাজগুলো চোখের পলকে এই মেশিনের মাধ্যমে করে ফেলা হচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অটোমেটিক হারভেস্টিং মেশিন, সিউরি কোম্পানির এই অ্যাডভান্স টেকনোলজির মেশিনের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই মেশিনের সামনের দিকে কাঁটাযুক্ত রোটার লাগানো আছে, আর তার নিচে লাগানো আছে ধারালো ব্লেড। মেশিন যখন সামনের দিকে এগোতে থাকে তখন গাছগুলো ধারালো ব্লেডের সাহায্যে কেটে ফেলে, আর সামনে থাকা রোটার ঘুরতে ঘুরতে কনভার বেল্টের উপরে গাছগুলোকে পাঠিয়ে দেয়, আর পেছনে থাকা একটা বক্সের মধ্যে লোড করে দেয়। এই ধরনের মেশিন বেশিরভাগ শাকজাতীয় গাছগুলোকে কাটার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনকে অপারেট করার জন্য শুধুমাত্র একজন ড্রাইভারের প্রয়োজন পড়ে। বর্তমানে এই অ্যাডভান্স মেশিনকে আমেরিকাতে ফসল কাটার জন্য ব্যবহার করা হয়, আর খুব তাড়াতাড়ি সব দেশে এই মেশিন দেখতে পাবেন। অ্যাডো A062 টেকনোলজি। বন্ধুরা, সবজির কথা বললে সর্বপ্রথমে উঠে আসে ফুলকপি আর বাঁধাকপির নাম, আর সবজি খাবারের জগতে ফুলকপি আর বাঁধাকপি খেতে সবাই পছন্দ করে। আমাদের দেশে তো ফুলকপি আর বাঁধাকপির আবাদ করা হয়, কিন্তু বিদেশে এর আবাদ প্রচুর পরিমাণে করা হয়, আর এই কপিগুলোকে জমি থেকে তোলার জন্য ব্যবহার করা হয় এই অ্যাডভান্স মেশিনকে। কয়েকজন অর্কার সর্বপ্রথমে কপিগুলোকে হাত দিয়ে তুলে ফেলে, তারপরে লম্বা একটা কনভার বেল্টের উপরে রেখে দেয়। তারপর কপিগুলো চলে যায় মেশিনের আর একটা সেকশনে, যেখানে কপিগুলোকে ছোট ছোট করে কেটে দেয়। তারপর কনভার বেল্টের মাধ্যমে চলে যায় উপরের দিকে, যেখানে কয়েকজন অর্কার বড় অংশগুলোকে হাত দিয়ে ভেঙে ছোট করে দেয়। তারপর সমস্ত কফি এই ট্রাকে লোড করা হয়, তারপর নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। রোটার 50,000 কেজি। বন্ধুরা, আপনারা যে বড় ভয়ানক রোটার মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনকে চালানোর জন্য বড় একটা জেসিবির প্রয়োজন পড়ে। এই রোটারের ওজন প্রায় 50,000 কেজি। এই রোটারের কাজ হচ্ছে ছোট ছোট জঙ্গলগুলোকে নষ্ট করে দেওয়া। এই রোটারে বড় বড় হ্যামার ব্লেড লাগানো আছে, যার ফলে রোটারের নিচে আসা সমস্ত জিনিসকে পিষিয়ে দেয়। যেহেতু এই রোটারের ওজন অনেক বেশি, সেজন্য এটাকে চালাতে পাওয়ারফুল মেশিনের প্রয়োজন পড়ে। বড় বড় জঙ্গলের গাছপালা নষ্ট করার জন্য এই মেশিন অনেক উপকার করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে সমস্ত গাছপালাকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। কোবার্ট DC60। বন্ধুরা, এটা একটা ধান কাটা অ্যাডভান্স টেকনোলজির মেশিন, আর এটা দেখতে একদম জিসিপির মতো, আর এই মেশিন অনেক শক্তিশালী। এই মেশিনের সামনের দিকে ধারালো ব্লেডযুক্ত রোটার লাগানো আছে, যার সাহায্যে ধান কেটে ধানের গাছগুলো মেশিনের মধ্যে চলে যায়, যেখানে ধানগুলোকে আলাদা করে খড়গুলোকে নিচে ফেলে দেয়। আর আপনারা সবাই জানেন ধানের জমিতে কাদা থাকে, সেখানকার মাটি অনেক নরম হয়, যার কারণে এই মেশিনের নিচের দিক জিসিবির মতো করা হয়েছে, আর খুব সহজে কাদার উপরে চলে ধান গাছ কেটে ফেলতে পারে। 5-Bon রোটার মেশিন। বন্ধুরা, এই ধরনের মেশিন বেশিরভাগ ধানের জমিতে ব্যবহার করা হয়। জমি থেকে ধান গাছ কেটে ফেলার পর আবার কোনো নতুন আবাদ করার জন্য সেই জমিকে রেডি করার প্রয়োজন পড়ে, আর সেই জন্য প্রয়োজন হয় জমিতে আল বাঁধার। কিন্তু মাটি অনেক নরম কাদালো হওয়ার কারণে ঠিকভাবে আল তৈরি করা যায় না, আর সেই জন্য ব্যবহার করা হয় এই অ্যাডভান্স মেশিনকে। এই মেশিন যে কোনো নরম বা কাদালো মাটিকে রোলারের মাধ্যমে চাপ দিয়ে আল তৈরি করে দেয়, যার ফলে দ্বিতীয় আবাদ করা অনেক সহজ হয়ে যায়। এই রোটার সেই জায়গায় আল তৈরি করে দিতে পারে যে জায়গায় আল তৈরি করা খুব কঠিন একটা কাজ। এই ছোট্ট রোটারকে ট্রাকের পেছনে লাগিয়ে ব্যবহার করা হয়, আর এটার দাম অনেক কম। চাইনিজ ড্রেন কাটিং মেশিন। এবার যে মেশিনটা দেখতে পাচ্ছে, এই মেশিনকে হ্যান্ড ট্রাক্টরের পেছনে লাগানো হয়, আর এই মেশিনকে আবিষ্কার করেছে চীনের এক কৃষক। এটা একটি ক্রিয়েটিভ আইডিয়া। আপনারা তো সবাই জানেন আবাদ করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পড়ে জলের, আর জল সেচ দেওয়ার জন্য জমিতে ড্রেন করার প্রয়োজন পড়ে, আর এই ড্রেন করতে অনেক পরিশ্রম হয়, তাছাড়া সময়ও অনেক লেগে যায়। কিন্তু এই মেশিন ব্যবহার করার ফলে খুব তাড়াতাড়ি নিখুঁতভাবে ড্রেন করে ফেলা যায়। এই ধরনের আইডিয়া শুধুমাত্র চীনের মানুষের মাথাতেই আসে, আর তারা সে কাজটাকে করেও দেখায়। সেজন্যই তো
টেকনোলজির দিক থেকে চীন আজ সবার থেকে এগিয়ে। অটোমেটিক ড্রেন কাটিং মেশিন। বন্ধুরা, যখন চীনের কথা বলা হচ্ছে তখন তো আপনারা এই কথাটা সবাই জানেন, কেউ যদি কোনো জিনিস আবিষ্কার করে তাহলে সেখানকার বড় বড় কোম্পানিগুলো সেই আইডিয়াটাকে কাজে লাগানোর চেষ্টা করে আর তারা সেই কাজটাকে সফল করেও দেখায়। চীনের এক কোম্পানি আগের মেশিনটাকে দেখে এই রকম একটা মেশিন বানিয়ে ফেলেছে, যেটাকে বড় ট্রাক্টরের পেছনের রোটারে লাগানো হয় আর খুব সহজে চোখের পলকে বড় বড় ড্রেন তৈরি করে ফেলা হয়। চীনকে দেখে আমাদের অনেক কিছু শেখা উচিত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিউবট L5013। বন্ধুরা, এই ট্রাক্টর বর্তমান যুগের সব থেকে অ্যাডভান্স টেকনোলজির আর এটা যে কেউ খুব সহজেই চালাতে পারে, যা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই ট্রাক্টরকে তৈরি করেছে আমেরিকার কোবাত কোম্পানি। বর্তমানে আমেরিকার প্রত্যেকটা বড় বড় ফার্মগুলোতে এই ট্রাক্টরকে চাষ করার জন্য ব্যবহার করা হচ্ছে, কারণ এই ট্রাক্টর অনেক শক্তিশালী এবং এর তেল খরচ অনেক কম। ময়দা মেশিন। বন্ধুরা, আমেরিকা বড় বড় মেশিন তৈরি করবে আর চীন এই জিনিস দেখে কি থেমে থাকবে? এই মেশিনের নাম রাখা হয়েছে ময়দা। এই মেশিন সম্পূর্ণ লোহার তৈরি আর এই মেশিন দেখতে যতটা অদ্ভুত ততটাই তার কাজের দক্ষতা। এই মেশিন জমির কাদাকে মিশ্রিত করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেয়, যার ফলে জমির উর্বরতা অনেক বেড়ে যায়। এই মেশিনকে শুধুমাত্র ধান লাগানোর আগে জমিকে রেডি করার জন্য প্রয়োজন পড়ে। এই মেশিন কাদার উপর দিয়ে এমনভাবে চলে মনে হবে রোডের উপর দিয়ে কোনো গাড়ি চলছে। বর্তমানে চীনে ধান লাগানোর জমিতে প্রত্যেকটা জায়গায় এই মেশিনকে ব্যবহার করা হচ্ছে। সত্যি চীন এমন এমন মেশিন তৈরি করে যা পুরো পৃথিবীর মানুষকে অবাক করে দেয়। এই মেশিনটার জন্য একটা লাইক অবশ্যই দিবেন। অটো ট্রি ফার্মিং মেশিন। বন্ধুরা, এই ধরনের মেশিন বড় বড় ফার্মে ব্যবহার করা হয়, কারণ বড় বড় ফার্মে প্রচুর পরিমাণে গাছ লাগানোর প্রয়োজন পড়ে আর এই মেশিন ছোট চারা গাছ লাগানোর কাজ করে থাকে। ফার্মে গাছ লাগানোর জন্য গাছের চারাগুলোকে একটু আলাদাভাবে লাগানো হয়, তারপর সেই চারাগুলোকে উঠিয়ে নিয়ে এসে এই মেশিনের উপর ফিট করে দেওয়া হয়। তারপর মেশিনের হ্যান্ডেল ধরে একজন সামনের দিকে টানতে থাকে আর প্রত্যেকটা গাছ মাটিতে সঠিক জায়গায় লেগে যায়। আর এই কাজ যদি শ্রমিক দিয়ে করানো হতো তাহলে দিনের পর দিন সময় লেগে যেত, কিন্তু এই ছোট্ট মেশিন ব্যবহার করার ফলে সেই কাজ খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। আর আপনাদেরকে একটা কথা বলি, মেশিন দেখে হয়তো বুঝতে পারছেন এই মেশিনকে চায়না আবিষ্কার করেনি, এই মেশিনকে আবিষ্কার করেছে আমেরিকার এক কোম্পানি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।